বলে এক্ষেত্রে আমরা কি চুপ থাকবো নাকি কিছু বলবো? ভাই প্রশ্ন করলেন যে কেউ কেউ নমস্তে বলে, আমরা কি জবাব দেব নাকি চুপ থাকব। এবার নমস্তের অর্থের দিকে যদি তাকান, বিভিন্ন মতামত রয়েছে। স্বামী চিন্মানন্দের মতে তিনি বলেছেন, নমস্তে এসেছে সংস্কৃত শব্দ ইদাম নামামে থেকে। ইদাম নামামে শব্দের অনেক অনুবাদ আছে। কিছু হিন্দু পণ্ডিত বলেছে ঠিক আছে সবকিছু তার জন্য, কেউ কেউ বলেছে আমি তোমার সামনে নত হলাম। এই নমস্তে শব্দের বিভিন্ন রকম অর্থ রয়েছে, এই জন্য পূর্ব সতর্কতা হিসেবে যদি নিশ্চিত হন যার অর্থ শরিয়ার বিরুদ্ধে যায় না, তাহলে বলতে পারেন, অথবা বলবেন উত্তর করব না। যদি বলে আসসালামু আলাইকুম, বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, বা হ্যালো কেমন আছো, বা গুড মর্নিং, যদিও গুড মর্নিং বলাটা উত্তম না, তবে মন্দ কিছু বলার চেয়ে ভালো। আমার লেকচারে বলেছি উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম, সে বলেছে নমস্তে, আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম। যদি তা না বলেন তাহলে বলবেন গুড মর্নিং, হ্যালো কেমন আছো। ওই ব্যক্তির সাথে সম্পর্কটার উপর নির্ভর করে এবং কত সাহস আছে। যদি পারেন বলতে পারেন আসসালামু আলাইকুম, সমস্যা নেই, তবে নির্ভর করে কত সুন্দরভাবে আপনি বার্তাটা তুলে ধরতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আমরা জানি যে ইসলামে মিউজিক হারাম, তবে বিশেষ কিছু শিশুদিনে কাজ করতে গিয়ে দেখলাম যে মিউজিক থেরাপি অসাধারণ কাজ করে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে, যারা বিশেষ করে সামাজিক লেভেল থেকে বিচ্ছিন্ন। এখন আমরা মিউজিক থেরাপির ব্যাপারে কতদূর উৎসাহিত করতে পারি ওইসব শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে? বোন প্রশ্ন করলেন যে মিউজিকের ব্যাপারে বলা হয়েছে এটা হারাম, আর শিশুদের সাথে যুক্ত হয়ে বুঝতে পারলেন যে মিউজিক কিছু শিশুর জন্য কিছু ক্ষেত্রে উপকারী, আত্মসংগৃত শিশুদের ক্ষেত্রে, সুতরাং কতটুকু অনুমতি আছে। বোন মিউজিকের ব্যাপারে সাধারণভাবে বললে, আমরা জানি যে মিউজিক্যাল যন্ত্রটার অনুমতি আছে সেটা দাফ। অন্যান্য মিউজিক্যাল যন্ত্রপাতি যেমন গিটার, বাঁশি ইত্যাদি হারাম। এর পরিবর্তে প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারেন। শুধু যে যন্ত্রের কথা হাদিসে বলা হয়েছে তা হচ্ছে দাফ। এবার শিশুদের শান্ত রাখার জন্য যাদের ঘাটতি আছে মিউজিকের ব্যবহার, যাদের নির্দিষ্ট সমস্যা আছে বা যারা আত্মসংবৃত, এক্ষেত্রে বোন মেডিকেল চিকিৎসা হিসেবে কোরআন বলছে সুরা বাকারা অধ্যায় 2 আয়াত 173, সুরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সুরা আনাম অধ্যায় 6 আয়াত 145, সুরা নাহাল অধ্যায় 16 আয়াত 115, নিষিদ্ধ জিনিসের উল্লেখ করার পর এতে বলা হয়েছে যদি চাপের মুখে অনিচ্ছাকৃত ভাবে আল্লাহ সুবহানাহু তাআলাকে অমান্য করা হয়, আল্লাহ রহমান রাহিম। তার মানে চাপের মুখে বা শুধু চিকিৎসার ক্ষেত্রে, যদি মনে করেন ভালো চিকিৎসা হবে মেডিকেল গত চিকিৎসার কারণে, সেই অবস্থাতে এটা করা যাবে। যেমন ধরেন মদপান করা হারাম, কিন্তু কিছু ঔষধ আছে বা অনেক ঔষধে অ্যালকোহল থাকে, যদি সেটাই একমাত্র ঔষধ হয়, যদি সেটা রোগ ভালো করে জীবন রক্ষা করতে পারে ইত্যাদি, তখন অ্যালকোহলের অনুমতি আছে। একইভাবে মিউজিক থেরাপি হিসেবে ব্যবহার করা হলে যদি সমস্যা থেকে মুক্ত করতে পারে সেই শিশুর জন্য, সেই ক্ষেত্রে অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই, আমি হোটেল ম্যানেজমেন্টের ছাত্র, আমাদের প্রশিক্ষণ দেওয়ার সময় মদ পরিবেশন করাও শেখায়, এর অনুমতি আছে কি? ভাই প্রশ্ন করলেন যে হোটেল ম্যানেজমেন্টে পড়ছেন আর ট্রেনিংয়ে মদ পরিবেশন করতে হয়, অতিথিকে মদ পরিবেশন করার অনুমতি আছে কিনা। এটা ভাই হারাম, এটা কোরআনে হারাম বলার পাশাপাশি অনেক হাদিসও রয়েছে। একটা বিশেষ হাদিস আছে ইবনে মাজা বুক নাম্বার 30 অধ্যায় 6, আমাদের নবীজি মুহাম্মদ ইসলাম বলেছেন, তিনি 10 ক্যাটাগরির লোকদের একটা তালিকা করেছেন যারা মদ নিয়ে কাজ করে, যারা অভিশপ্ত হবে। বলা হয়েছে যে লোক মদ উৎপাদন করে, যার জন্য মদ উৎপাদন করা হয়, যে মদ সরবরাহ করে, যে লোক বিক্রি করে, যে এটার ব্যবসা করে, যে ব্যক্তি পরিবেশন করে, যার জন্য পরিবেশন করা হয়, এভাবে 10 শ্রেণীর কথা বলা হয়েছে যাদের উপর অভিশাপের কথা নবীজি বলেছেন। সুতরাং পরিবেশন করাটাও একটা ক্যাটাগরিতে আছে যেগুলো বলা হয়েছে, যেমন বানানো, পান করা, আমদানি করা ছাড়াও পরিবেশন করাটাও হারাম। তবে স্বাভাবিকভাবে আপনার হোটেল ম্যানেজমেন্টে সতর্ক হতে হবে, বলতে হবে যে এটা আমাদের ধর্মে নিষিদ্ধ, আপনার সে সাহস থাকতে হবে। বিশ্বাস করেন যদি হিকমা সহকারে বলেন, সঠিকভাবে বলেন, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে পেশা পরিবর্তন করেন, তবে এই সকল কোর্স করলে খেয়াল রাখবেন যেন জয়েন না করেন কোনো 5-স্টার হোটেলে। যদি 5-স্টার হোটেলে যুক্ত হন সেই ক্যাটাগরিতে যাবেন না যেখানে মদ বিক্রি করা হয়। যদি হোটেলের কোনো একটা অংশে চাকরি করেন যেখানে মদ পরিবেশন করা হয় না, মদ সেই হোটেলের মুনাফার একটা ছোট্ট অংশ, খুবই ছোট্ট একটা অংশ,
তাহলে সেটা হালাল। কিন্তু যদি রেস্টুরেন্টে চাকরি করেন, মদ পরিবেশন করেন, এটা হারাম হবে। কারণ যদি রেস্টুরেন্টে কাজ করেন যেটা মদ বিক্রি করে, সেটার বড় অংশ হচ্ছে মদ। মদ বড় অংশ না হলে লাভের বড় অংশ আসে মদ থেকে। তাহলেও যদি রেস্টুরেন্টে মদ বিক্রি করে আর একটা ফাইভ স্টার হোটেলে মদ পরিবেশন করা হয়, ফাইভ স্টার হোটেলে অনেক সেবা আছে, একটা সেবা হচ্ছে মদ, মদ বিক্রি, তবে পরিবেশনকারী হিসেবে চাকরি নিলে হারাম। এয়ারলাইনে চাকরি করা যাবে যদি সেটা বিমানবালার চাকরি না হয়। কারণ যদি এয়ার হোস্টেস বা পার্সার হন, আপনাকে যাত্রীদের জন্য মদ পরিবেশন করতে হবে, এটা হারাম। কিন্তু এয়ারলাইনের বুকিং এ চাকরি করতে পারেন, এখানে অ্যালকোহলের লাভ খুবই সামান্য। ইসলামিক শরিয়া বলছে যদি একটা চাকরিতে যুক্ত হন যাতে সামান্য হারাম কার্যক্রম আছে আর আপনি সেটার প্রধান ও নন, অন্য কেউ সিদ্ধান্তটা নিয়েছে, তাহলে মনে করবেন আপনার উপার্জনটা হালাল। তাই হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় দেখতে হবে কোনো হারাম কার্যক্রম আছে কিনা। এটার অংশ হলে বলবেন পেপসি পরিবেশন করব। এটা ভাবতে হবে আপনি যা করতে চান। আপনি স্প্রাইট পরিবেশন করব, স্প্রাইট মদের মতো দেখায় না, ঠিক আছে? আপনি বললেন যে সেখানে নির্দিষ্ট স্টাইল আছে আপনাকে করতে হবে, এতে আর কি হবে? তাদের নির্দিষ্ট স্টাইল থাকতে পারে, গ্লাসে মদ পরিবেশন করতে হবে, প্রশিক্ষণ দেয় যাতে ভালো পরিবেশন করা যায়, সব কিছুই আছে। বলতে পারেন আমি এই কাজটা করব না, এটা ট্রেনিং এর ছোট্ট একটা অংশ। আপনাকে ঊর্ধ্বতনের সাথে কথা বলতে হবে আর সেটা হিকমার সাথে করতে হবে। ইনশাল্লাহ যদি হিকমার সাথে করেন আপনি পেতেও পারেন, আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? জি ভাই, আমরা শুনেছি গত মাসে অথবা তার কিছু আগে ইউকেতে একটা সম্মেলন হয়েছিল, সম্ভবত এটা মুসলিম একটা ফেস্টিভ্যাল ছিল। যাই হোক, আমরা জেনেছি আপনি সেখানে গিয়েছিলেন, আসলে ফেস্টিভ্যালের ব্যাপারে বিস্তারিত জানতে চাই, সেটা কি ধরনের ফেস্টিভ্যাল ছিল এবং সেখানে কি হয়েছিল? বোন প্রশ্ন করলেন যে সম্প্রতি ইউকেতে একটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল আর শুনলেন আমি সেখানে গিয়েছি। আমার ভুল না হলে ইসলামিক ভয়েসে একটা আর্টিকেল পড়েছি মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে, সেটা ভিন্ন বিষয়। আমি যেখানে গিয়েছিলাম সেটা ইউনিটি ইন দা মুসলিম উম্মা। যদি মুসলিম ফেস্টিভ্যালের কথা না শুনতাম আমি মনে করতাম বোন ভুল নামটি শুনেছেন। তবে আরেকটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল যেটা ইউকেতে অনুষ্ঠিত হয়েছিল, আমি জানি সেই প্রোগ্রাম সম্পর্কে বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। বোন আমি সেখানে মাত্র একদিনের কনভেনশনে গিয়েছিলাম ইউকেতে, ম্যানচেস্টারে কনফারেন্সে, এটা অনুষ্ঠিত হয়েছিল 7ই আগস্ট, আর আমি সেখানে এক সপ্তাহ ছিলাম। সেই কনভেনশনের নাম ছিল মুসলিম উম্মার ঐক্য, যেটা ইতিমধ্যে কয়েক মাস আগে অনুষ্ঠিত হয়েছে, আর প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জ্যাক স্ট্রোকে আসতে বলা হয়েছিল। কিন্তু বোমা হামলার কারণে শেষ মুহূর্তে আমাকে বলা হলো যে তিনি আসছেন না, কারণ বোমা হামলা হয়েছে। আমার মতে খুব ভালো প্রচারণা হয়েছিল এবং অনেক মিডিয়াও সেখানে উপস্থিত ছিল, CNN, অনেক স্যাটেলাইট চ্যানেল ছিল, এছাড়াও সরাসরি প্রশ্ন করা হয়েছিল। আমিও টেলিভিশনে একটা প্রেস কনফারেন্সে ছিলাম, আর পরবর্তীতে এটা খুবই সফল প্রোগ্রাম হয়েছিল মাশাআল্লাহ। বক্তারা এসেছিলেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, সেখানে ডক্টর জামাল বাদাই কানাডা থেকে, ভাই সাব্বির আলী কানাডা থেকে, ডক্টর আব্দুল হাকিম কুইক সাউথ আফ্রিকা থেকে এসেছেন তিনি, এবং অন্যান্য বক্তাও ছিলেন বোন ইয়োহান রেডলি সহ। আপনি হয়তো জানেন সম্প্রতি তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি একজন ব্রিটিশ সাংবাদিক। একদিনের সম্মেলন ছিল সেটা এবং অন্যান্য স্থানীয় বক্তাও ছিলেন ইউকে থেকে। মূলত কথা বলেছে মুসলিম উম্মার ঐক্য নিয়ে, আর আমার লেকচার ছিল প্রধান আলোচনা এবং কনভেনশনের শেষ লেকচার, আর বিষয়টা ছিল ইসলামের দূত। দুটো অংশে ভাগ করেছিলাম লেকচারকে। যদিও আমাকে এক ঘন্টার বেশি সময় দেওয়া হয়েছে, অধিকাংশ বক্তাদের কম সময় দেওয়া হয়েছিল, আমি আধ ঘন্টা সময় লেকচার দিয়েছি মুসলিম উম্মার ঐক্য নিয়ে, আর যে লেকচারটা দুই ঘন্টা দিয়েছি চেন্নাই সেটা সংক্ষিপ্ত করে দিয়েছি আধ ঘন্টায়। লেকচারের পরবর্তী অংশে ইসলামের দূত এ বিষয়ে কথা বলেছি, প্রথম অংশে কিভাবে মুসলিমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মূল বিষয় ছিল মুসলিম উম্মার ঐক্য। দ্বিতীয় অংশ ছিল কিভাবে অমুসলিমদের বর্তমান অবস্থায় সম্পর্ক রাখতে হবে, আমাদের বলা সন্ত্রাসী, চরমপন্থী, মৌলবাদী, কিভাবে জবাব দিতে হবে, কিভাবে টেবিলটা উল্টে দিতে হবে। একই রকম যেমন বোন প্রশ্ন করলেন সানিয়া মির্জা সম্পর্কে, কিভাবে হিকমার সাথে জবাব দিতে হবে। আর দ্বিতীয় অংশ ছিল অতিরিক্ত আধ ঘন্টা ছিল যে কিভাবে অমুসলিমদের জন্য ইসলামের দূত হবে। কনভেনশনটা সফল হয়েছিল মাশাআল্লাহ সব মিলিয়ে। পরবর্তীতে আমরা ওল্ড হেমে গিয়েছিলাম, সেখানে লেকচার দিয়েছিলাম ইসলাম এবং সন্ত্রাসের উপর। ওল্ড হেমের পুলিশ প্রধানও সেখানে ছিলেন এবং তারাও সেখানে আলোচনা করেছিলেন, আমি ছিলাম প্রধান বক্তা, তারা 10 মিনিট কথা বলেছিলেন, আমি আলোচনা করেছি 1 ঘন্টা, এবং প্রশ্নোত্তর পর্ব ছিল। ব্রেডফোর্ডে লেকচার দিয়েছি, কনভেনশনে 2000-এরও বেশি দর্শক ছিল সেখানে, একই অবস্থা ব্রেডফোর্ডে, সেখানে 2500-এর বেশি দর্শক। বার্মিংহামে গিয়েছি, তারপর লন্ডনে এলাম, সেখানে টিভিতে সরাসরি 3 ঘন্টারও বেশি প্রশ্নোত্তর পর্ব চলছিল।
প্রধানত প্রশ্নগুলো ইউকের ইসলামিক চ্যানেল থেকে। মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে ওই আর্টিকেলটা ছাড়া আর কিছুই জানি না আমি। অল্প কিছু লেখা ইসলামিক ভয়েসে এসেছিল মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে, যে কিছু মুসলিম একত্রিত হয়েছে এবং একটা উৎসব করেছিল। প্রধানত বোমা হামলার ব্যাপারে নিন্দা জানানো হয়েছিল উদ্দেশ্য, যেটা 7 জুলাই হয়েছিল আর মুসলিমদেরকে দোষ দেওয়া হয়েছিল। ভুল ধারণাটা দূর করতে চেয়েছিলাম, যা আমাদের কনফারেন্সেরও প্রধান একটা উদ্দেশ্য ছিল, যা আমরা করেছিলাম মুসলিম উম্মতে এটা প্রমাণ করতে যে ইসলাম এমন একটা ধর্ম যা সংঘর্ষ উৎসাহিত করে না, এবং বোমা হামলার ব্যাপারে আমাদের অবস্থান এটাই। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াকির দাওয়ানান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতুল হাসনা ওয়া জাদিলুন বিল্লাতি হাসান। রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, তাহলে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ভাই, আপনি কি আপনার সাম্প্রতিক দাওয়া ট্যুর সম্পর্কে কিছু বলবেন? বোন, আপনি আমার সাম্প্রতিক দাওয়া ট্যুর সম্পর্কে জানতে চাইলেন। গতকাল আমি এসেছি ওমান থেকে। অভিজ্ঞতার কথা যদি বলতে হয়, হ্যাঁ, নতুন অভিজ্ঞতা, কারণ আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে গেছি, সবগুলো দেশেই, শুধুমাত্র ওমান বাদে। এমন না যে আমন্ত্রণ পাইনি, এর আগেও আমন্ত্রণ পেয়েছি ওমান থেকে। তবে আমরা যখন এরকম আমন্ত্রণ পাই, তখন বিশ্লেষণ করে দেখি যে সেটা ফলপ্রসূ হবে কি না। আর এবারে ওমানে যাওয়ার অন্যতম একটা কারণ ছিল আমাদের একজন প্রাক্তন সহকর্মী স্বেচ্ছাসেবক ভাই, ভাই সাদিক, আমাকে অনেকবার অনুরোধ করেছেন। তারপর আমাকে রয়্যাল কোর্ট থেকে আমন্ত্রণ জানানো হলো। এখন ওমানে এটা একটা প্রচলিত নিয়ম, প্রচলিত রীতি, যে তারা ইসলামিক লেকচারকে উৎসাহিত করে না, যেখানে অনেক মানুষ থাকে। গালফ দেশগুলোতে এই রীতি মানা হয়। যদি সরকারের পক্ষ থেকে বড় কোনো ইসলামিক সমাবেশের আয়োজন করা হয়, সেটা আলাদা কথা, এমনিতে উৎসাহিত করে না। ওমানের নিয়মটা আরেকটু কড়া। সেখানে ইসলামিক লেকচার হলে হয়তো কয়েকশো মানুষ আসে, তারপর তারা কথা শুনে আবার চলে যায়, ব্যাস। তবে এবারে আলহামদুলিল্লাহ আমাকে আমন্ত্রণ জানিয়েছিল রয়্যাল কোর্ট, তাদের ইসলামিক অ্যাফেয়ার্স নয়, সরাসরি রয়্যাল কোর্টের আমন্ত্রণ, তাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ। তারপর সেখানে গেলাম আলহামদুলিল্লাহ, জীবনের প্রথমবারের মতো ওমানে। হয়তো সামান্য কিছু মানুষ জানে, তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পাবলিসিটিটা বেশ ভালো হয়েছিল মাশাআল্লাহ, খবরের কাগজে এসেছিল। আমার লেকচারের ভেনুটা ছিল খুব বড় একটা লেকচার হল, একটা অ্যাম্পি থিয়েটার, উন্মুক্ত অ্যাম্পি থিয়েটার, দর্শক ধারণ ক্ষমতা ছিল 5,000। আর আলহামদুলিল্লাহ সেই থিয়েটারে সাধারণত নাচ বা গানের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এরকম জায়গায় ইসলামিক লেকচার দিলে হয়তো কয়েকশো মানুষ আসতে পারে, আমাকে এরকম বলা হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, প্রথম দিন থেকে আমি সেখানে গিয়েছিলাম 3 দিনের জন্য, প্রথম দিন থেকে মাশাআল্লাহ লোকজন সাড়া দিয়েছে, থিয়েটার দর্শকে ভর্তি ছিল মাশাআল্লাহ, দর্শক ছিল 5,000-এর বেশি, প্রায় 6,000-এর মতো লোক এসেছিল আমার লেকচার শুনতে আলহামদুলিল্লাহ। প্রথম আর তৃতীয় দিন যখন লেকচার দিয়েছিলাম, সেখানে একটা ব্যাপার বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ, যে 40%-এরও বেশি দর্শক ছিল মহিলা আলহামদুলিল্লাহ, দর্শকদের মধ্যে প্রায় 45%। আমি যখন সেই থিয়েটারে গেলাম, দেখলাম যে 40%-এর বেশি মহিলাদের জন্য সিট রাখা হয়েছে। সাধারণত আমরা 25-30% মহিলাদের জন্য সিট রাখি বোম্বেতে, বাইরে গেলে 25%, এরকমই আমার অভিজ্ঞতা। বোম্বে দর্শকদের প্রায় 1/3 মহিলা, বাইরে গেলে মহিলা হতে পারে 25%। আমি বললাম 45% রেখেছেন কেন মহিলাদের জন্য? আর আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুর সময় দেখলাম সবগুলো সিটে দর্শক মাশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ, আমরা যখন এভাবে কোনো অনুষ্ঠানে যাই, সেখানে অমুসলিমদের প্রশ্ন করার সুযোগ করে দেই। এখানেও তাই করেছিলাম, যদিও আয়োজকরা বলেছিলেন এখানে অমুসলিমরা খুব একটা প্রশ্ন করবে না, হয়তো কিছু মুসলিম প্রশ্ন করতে পারে, অমুসলিমরা করবে না, তবে আমরা আশা করেছিলাম। আর আলহামদুলিল্লাহ সেখানে ব্যবস্থা করেছিলাম যে একেবারে প্রথম দিনে শুধু অমুসলিমরা প্রশ্ন করবেন, দ্বিতীয় এবং তৃতীয় দিনে মুসলিমদের সুযোগ দিয়েছি যেন তাদের মন খারাপ না হয়। অনেক অমুসলিম প্রশ্ন করেছেন, আর মাশাআল্লাহ আমি জেনে অবাক হয়েছি যে ওমানে অনেক অমুসলিম আমাদের অনুষ্ঠান দেখে আলহামদুলিল্লাহ। আমি এতটা আশা করিনি যে ওমানের অমুসলিমরা আমাদের অনুষ্ঠান দেখবে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে। আমি ভেবেছিলাম পিস টিভির কথা হয়তো এখানে কেউ জানেই না, নতুন একটা চ্যানেল শুরু করেছি, এখানেও অবাক হয়েছি মাশাআল্লাহ। ওমানের প্রায় কয়েকশো মানুষ আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে তারা পিস টিভি দেখে আলহামদুলিল্লাহ। আর অমুসলিমরা আগ্রহের সাথে বিভিন্ন প্রশ্ন করেছে, অনেক নতুন প্রশ্ন, কিছু আবার চ্যালেঞ্জিং প্রশ্ন আলহামদুলিল্লাহ, সবাই
খুব ভালো সাড়া দিয়েছে। অনুষ্ঠানটি বেশ ভালো প্রচার পেয়েছে। প্রতিদিন 20টা খবরের কাগজে রিপোর্ট করেছে, 10টা আরবি আর 10টা ইংরেজি। তারা এই তিন দিনে রিপোর্ট দিয়েছে। তবে এটা আসলে সম্পূর্ণ রিপোর্ট না, আরও অনেক রিপোর্ট ছিল যেগুলো দেয়নি। তারপরও মাশাল্লাহ 20টা নিউজ পেপার, 10টা আরবি, 10টা ইংরেজি রিপোর্ট করেছে। আর ওমান, এদেশের অধিবাসীরা মাশাল্লাহ, আরবরা এমনিতেই বেশ অতিথিপরায়ণ, ওমান এ ব্যাপারে আরও বেশি মাশাল্লাহ। আর আমি শুনেছি ওমানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, দেশটা দেখার সুযোগ পাইনি কারণ আমি ব্যস্ত ছিলাম লেকচার নিয়ে। প্রতিদিন আমি একটা বড় লেকচার দিয়েছি, মোট 4টা লেকচার, পরে আমি একদিন আরও বাড়িয়েছিলাম। সকালবেলায় ছোটোখাটো কিছু মিটিং, গুরুত্বপূর্ণ কারোর সাথে আলোচনা দেওয়া প্রতিষ্ঠান, সেজন্য দেশটা ঘুরে দেখা হয়নি। তবে যেটুকু দেখেছি মাশাল্লাহ, সবুজ গাছপালা, আর এটা দাওয়া দেওয়ার একটা দারুণ ক্ষেত্র। আর মাশাল্লাহ চতুর্থ দিনে, তার মানে একেবারে শেষ দিনে, সেখানে আয়োজকরা শুধুমাত্র হিন্দু দর্শকদের জন্য লেকচারের ব্যবস্থা করেছিল। সব কিছু ঠিকমতোই হয়েছিল করা। 100 থেকে 125 জন হিন্দু দর্শক এটা শেষ দিনে, প্রথম দিনের লেকচার অ্যাম্পি থিয়েটারে, তৃতীয় দিনেরটা অ্যাম্পি থিয়েটারে, দ্বিতীয় দিনের লেকচার গ্র্যান্ড মসজিদে, চতুর্থ দিনের লেকচার একটা প্রাইভেট হলে শুধু অমুসলিমদের জন্য, সেখানেও দর্শকরা ভালো সাড়া দিয়েছে। গ্র্যান্ড মসজিদকে আমার নিজের চোখে দেখা সবচেয়ে সুন্দর মসজিদ বলা যেতে পারে, তাদের কথা অনুযায়ী এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ। আমি অবশ্য এটাকে হারমায়ন শরীফের সাথে তুলনা করছি না, তবে এর স্থাপত্য খুব সুন্দর আর খুব বিখ্যাত মসজিদ, দেখতে খুবই সুন্দর মাশাল্লাহ। আমি সেই মসজিদের ব্যবস্থাপনা কমিটির উদ্দেশ্যে একটা লেকচার দিতে গিয়েছিলাম। একদিন খুব অবাক হলাম, লেকচার দেওয়ার জন্য সকালে মসজিদে গেছি কমিটির উদ্দেশ্যে, সেখানে দেখলাম কয়েকশো অমুসলিম, ইউরোপিয়ান আর আমেরিকান ঘোরার জন্য এসেছে। তারা সবার শরীর পুরো ঢাকা, অন্ততপক্ষে তারা ফুল প্যান্ট পরে আছে আর মাথায় টুপি, সেখানকার নিয়ম, সবার সাথে গাইড। আর আমি দেখলাম যে বেশিরভাগ গাইড মসজিদ সম্পর্কে বলছে এই কার্পেট পৃথিবীর সবচেয়ে বড়, পুরো এক খণ্ডের কার্পেট, 4000 মিটারেরও বেশি, এরকম বিভিন্ন কথা। এটা পৃথিবীর সবচেয়ে বড় সাইজের কার্পেট, অনেক টাকা খরচ হয়েছে, পুরো মসজিদ নির্মাণের খরচ প্রায় 6 কোটি ওমান রিয়াল, মানে 600 কোটি ভারতীয় রুপি। এগুলো জানা দরকার, কিন্তু কেউ দাওয়া দিচ্ছে না তাদেরকে, ইসলামের কথা কেউ প্রচার করছে না। তারপর কমিটির লোকদের সামনে আমি যখন লেকচার দিলাম, তাদের বললাম ফুল টাইম গাইড রাখেন, এরা তো পার্ট টাইম, শুধু বিকেলবেলায় আসে, তবে এই টুরিস্টদের দাওয়া দেওয়া যায়। তাদের বলেছিলাম সুযোগ আপনাদের সামনেই, এরকম সুযোগ আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না, আপনারাই বলছেন এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ, প্রতিদিন কয়েকশো টুরিস্ট এখানে ঘুরতে আসছে, এখানে টাকা খরচ করছে, সুযোগ আপনাদের সামনেই। তাই সেখানে তাদের বলেছিলাম যে কিভাবে আপনারা দাওয়া দিতে পারেন যখন অমুসলিম টুরিস্টরা আপনাদের এই মসজিদে ঘুরতে আসবে। তাদের বুঝিয়ে বললাম আর ইনশাআল্লাহ তারা সবাই বেশ সাড়া দিল। এখন IRF এর লোক তাদের ট্রেনিং দেবে, তারা আমাদের কাছে ট্রেনিং নিতে বেশ আগ্রহী, আমাদের এখানে আসবে ট্রেনিং নেওয়ার জন্য। আর সেখানে আলহামদুলিল্লাহ সরকার এবং মানুষজন বেশ সাড়া দিয়েছে, সব মিলিয়ে সেটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর সেখানে আমি একটা জিনিস দেখেছি যে আলহামদুলিল্লাহ দাওয়া দেওয়ার দারুণ সুযোগ আছে, কারণ অনেক অমুসলিম এসব দেশে কাজ করতে আসে, তাদের কাছে দাওয়া দেওয়া যেতে পারে, এটা দাওয়া দেওয়ার জন্য দারুণ একটা ক্ষেত্র। তাই ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে লোকজন সেখানে আরও বেশি দাওয়া দেবে, ইসলাম সম্পর্কে আরও বেশি জানবে। সেখানে অমুসলিমরা আমাকে অনেক উৎসাহব্যঞ্জক কথাবার্তা বলেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন তাদের সবাইকে হেদায়েত করেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন সংক্ষেপে। হ্যাঁ ভাই, আমার এক বন্ধু ওমান থেকে SMS করেছে আপনার সেই ট্যুরটা সম্পর্কে, অনুমতি দিলাম সেটা পড়ে শোনাতে চাই। আমার বন্ধু ওমানে থাকে, সে লিখেছে, আসসালামু আলাইকুম ভাই, আশা করি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ভালো আছো। ভাই, ডক্টর জাকির নায়েককে দেখে আর তার লেকচার শুনে আমরা খুবই আনন্দিত, আমাদের ইমান আরও মজবুত হয়েছে মাশাআল্লাহ, গত 3টা দিন কোনোভাবেই ভোলার মতো নয়। আর আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ভাই, আমরা মুসলিম হিসেবে গর্ববোধ করি আলহামদুলিল্লাহ, আমরা জন্মেছি মুসলিম হিসেবে ইনশাআল্লাহ। ভাই, আমি এখানে অল্প কয়েকটা কথা দিয়ে আমার অনুভূতিটা বোঝানোর চেষ্টা করেছি। বিশ্বাস করেন, ওমানের লোকজন খুব আগ্রহের সাথে গত 3 দিন এই লেকচারগুলো শুনেছে। আল্লাহ তাআলা যেন ডক্টর জাকির নায়েককে লোকজনের কুদৃষ্টি থেকে রক্ষা করেন। আল্লাহ নিজেই এই মানুষটাকে পাঠিয়েছেন ইসলামের সৌন্দর্য প্রচারের জন্য, তিনি ইসলামের দাওয়া দিচ্ছেন পুরো পৃথিবী জুড়ে মাশাল্লাহ। একজন অমুসলিম ভাই ডক্টর জাকির নায়েককে বলেছিল যে স্যার, গত 30 বছর ধরে আমি মুসলিমদের সাথেই বসবাস করছি,
কিন্তু গত 3 দিনে ইসলাম সম্পর্কে যতটা জানলাম সেটা 30 বছরের জ্ঞানের চাইতে বেশি। জাজাকাল্লাহ ভাই, আগেও বলেছি সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা যে পথে কাজ করছি সেটা যেন তিনি কবুল করেন। অনেক দর্শক সামলানো বেশ কঠিন কাজ, আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যাই। আমরা যা করছি তাতে হয়তো হাজার মানুষের জীবন বদলে যাবে, আর লোকজন আলহামদুলিল্লাহ আমরা ভয় পাই, কারণ সফল মানুষদের বেশিরভাগের পেছনে শয়তান সবসময় লেগে থাকে। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে শয়তান থেকে রক্ষা করেন, এরকম বিভিন্ন খারাপ জিনিস থেকে যেন রক্ষা করেন। মাঝে মধ্যে বেশ অবাক লাগে, আমরা যতখানি করতে পেরেছি অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমরা লেকচারে যে কথাগুলো বলেছি সেগুলো মানুষের মনকে বদলে দিয়েছে। আমরা অন্য সবার মতোই সাধারণ মানুষ, আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন। দোয়া করি তিনি যেন আমাদের সরল পথে রাখেন, আর যাদেরকে তিনি হেদায়ত দিচ্ছেন তারাও যেন সরল পথে থাকে, আমরা যেন এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। আর কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম সরফরাজ। আমার এক অমুসলিম বন্ধু, সে ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু তার পরিবার এটার বিরোধিতা করছে, সে এখন কি করবে? আমি কি নামাজ পড়ার জন্য তাকে মসজিদে নিয়ে যেতে পারবো? আপনার পরামর্শ চাচ্ছি। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক অমুসলিম বন্ধু ইসলাম ধর্ম পছন্দ করে, সে ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু তার পরিবার বাধা দিচ্ছে। আপনার বন্ধুর বয়স কত ভাই? 22 বছর। 22 বছর। আপনার বন্ধুর বয়স 22 বছর। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন তার পরিবার তার সাথে কেমন বিরোধিতা করছে, তারা কি হিংসাত্মক নাকি দুঃখ পেয়েছে ইত্যাদি। যেহেতু সে প্রাপ্তবয়স্ক তাই তার আখিরাতের জন্য দায়ী সে নিজেই, তার আখিরাতের দায়ভার বাবা মার উপর পড়বে না। প্রাপ্তবয়স্ক হলে নিজের কাজের দায়িত্ব নিজের উপরই, আর তার উচিত হবে সত্যকে গ্রহণ করা, তবে পরিবারকে জানানো আবশ্যক না। সে যদি মনে করে তার জীবন হুমকিতে পড়বে বা অন্য সমস্যা, এরকম যদি হয় পরিবারকে না জানালেও তার তখন চলবে, তবে হয়তো এখন মুসলিম হলো না, তবে তার সাধ্যমতো যতখানি সম্ভব মুসলিমের দায়িত্ব পালন করলো, গোপন বা প্রকাশ্যে নির্ভর করবে পরিস্থিতির উপর, আর যখন মনে হবে এটাই সঠিক সময় তখন সে বাবা মাকে জানাবে। খেয়াল রাখবেন সে যেন খুব বেশি দিন গোপন করে না রাখে, যখন মনে হবে এখন বলা যায় তখন সে পরিবারকে বলবে। এখন আমি জানি না আপনার বন্ধু বিবাহিত কিনা, বিয়ে করে না থাকলে তার বাবা মা হয়তো অমুসলিম কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে, তার ইসলাম গ্রহণ করা উচিত যখন সে বুঝতে পেরেছে এটাই সঠিক ধর্ম, দেরি করা উচিত হবে না, তবে এটা স্বেচ্ছায় করা যায়, আপনি জোর করবেন না। ইসলাম গ্রহণের পরে খেয়াল রাখবেন সে যেন যতটা সম্ভব ধর্ম পালন করতে পারে ইসলাম ধর্ম, আর সঠিক সময় আসলে তার বাবা মাকেও সে দাওয়া দেবে, সে তার বাবা মার কাছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে এটাই সবচেয়ে সেরা জীবন দর্শন, সেজন্য ইসলাম গ্রহণ করেছে, বাবা মাকেও ইসলাম গ্রহণের অনুরোধ জানাবে। আমি কি তাকে মসজিদে নিয়ে যেতে পারবো? কেন নয়, ইসলাম গ্রহণ করলে তো অবশ্যই পারবেন, পারবেন, অমুসলিম অবস্থা তো মসজিদে নিতে পারবেন, আর যদি ইসলাম গ্রহণ করে ইসলামের নিয়ম কানুন মেনে চলে তাহলে তো কোনো সমস্যা নেই, কেন পারবেন না, কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ? হ্যাঁ ভাই। ভাই জাকির নায়েক, আপনি কি এই ব্যাপারে কিছু মন্তব্য করবেন? কোরআনে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, তার কথা পবিত্র কোরআনে নবী মুহাম্মদের চাইতে বেশিবার বলা হচ্ছে, অনেক খ্রিস্টান এটাকে যুক্তি হিসেবে দেখায়। আমার আরেকটা প্রশ্ন, যে আল্লাহ কি পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এই ব্যাপারেও কিছু বলবেন? ভাই আপনি দুটো প্রশ্ন করলেন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বেশিবার বলা হয়েছে কেন, আর খ্রিস্টান মিশনারিরাও এরকম বিভিন্ন কথা বলে যুক্তি দেখায়। পবিত্র কোরআনে দেখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে মাত্র 5 বার, ঈসা আলাইহিস সালামের নাম বলা হয়েছে 25 বার। তার মানে যীশু খ্রিস্ট নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড়। এভাবেই খ্রিস্টানরা যুক্তি দেখায়। এখন পবিত্র কোরআনে হয়তো একজনের নাম বেশিবার বলা হয়েছে, তার মানে এই না যে তিনি সবচেয়ে বড়। যীশু খ্রিস্টের নাম পবিত্র কোরআনে বেশিবার উল্লেখ করা হয়েছে, তার কারণ আপনারাও জানেন যে কোরআন যখন নাজিল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন, আর যে কথাগুলো সরাসরি বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে কখনো তাকে বলা হয়েছে তুমি অথবা তিনি, সেখানে তার নাম উল্লেখ করা হয়নি। যেমন ধরেন এখানে আমি বললাম, হ্যাঁ ভাই আপনি প্রশ্ন করেন, আমি হয়তো নামটা বললাম না, কিন্তু যদি এমন কারো কথা বলি যে এখানে উপস্থিত নেই, ধরেন শেখ আহমেদ দিদাতের কথা, সেখানে শুরু করতে গেলে আমাকে বলতে হবে শেখ আহমেদ দিদাত এই কাজগুলো করেছেন, নাহলে বুঝতে পারবেন না কার কথা বলছি। তবে এখানে উপস্থিত দর্শক হলে হয়তো আমি বলতে পারি, হ্যাঁ ভাই আপনি এবারে প্রশ্নটা করেন, এটা সম্ভব। আর কোরআন যখন নাজিল হয়েছে সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কখনো নবী কখনো তুমি তিনি, এরকম কয়েকশো বার, এখানে নাম উল্লেখের প্রয়োজন নেই। তবে যখন ঈসা আলাইহিস সালামের কোনো ঘটনা বর্ণনা করা হয়েছে তার নাম উল্লেখ করা হয়েছে, এর কারণে ঈসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে 25 বার উল্লেখ করা হয়েছে, তার মানে এই না যে তিনি বড়। যদি বলেন কোরআনে যার নাম বেশি বার আছে তিনি সবচেয়ে বড়, তাহলে কোরআন পড়লে দেখবেন নবী মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে 136 বার। এখন মুসা আলাইহিস সালাম কি ঈসা আলাইহিস সালামের চেয়ে বড়? খ্রিস্টানরা বলবে না।
আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, আল্লাহকে পুরুষবাচক নামে ডাকা হয়েছে, স্ত্রীবাচক না কেন? স্ত্রীবাচক থাকলে বলতেন, পুরুষবাচক না কেন? কি বলেন? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন বলা হয়েছে হুয়া? আরবি ভাষায় লিঙ্গ হতে পারে দুই প্রকার, পুরুষ এবং স্ত্রী। বাংলা ব্যাকরণে আরেকটা লিঙ্গ আছে, পুরুষ স্ত্রী এবং ক্লিব লিঙ্গ। আরবি ব্যাকরণে কিছু নিয়ম আছে, কোনো জিনিসকে স্ত্রীবাচক নামে ডাকতে গেলে কিছু নিয়ম পালন করতে হবে। যেমন ধরেন, শব্দের শেষ অক্ষরটা যদি হয় তা, তাহলে সেটা হবে স্ত্রীলিঙ্গ। যেমন ধরেন মিরবাহাতুন, সিলিং ফ্যান, যেহেতু শেষে তা, এটা স্ত্রীলিঙ্গ। শেষ অক্ষর যদি হয় বড় আলিফ, তাহলেও সেটা স্ত্রীলিঙ্গ। যদি বৈশিষ্ট্য হয় নারী সুলভ, যেমন উম্মুন, শেষে তা নেই, বড় আলিফ নেই, কিন্তু এটা স্ত্রীলিঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ অক্ষরটা তা নয়, তা আছে না, বড় আলিফ না, বৈশিষ্ট্য কি নারী সুলভ না। তাই নিয়ম অনুযায়ী যদি এখানে অপশন থাকতো হুয়া বা হিয়া, নিয়ম অনুযায়ী সেটা হবে হুয়া। সেজন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে হুয়া, হুয়াল্লাযী আরসালা, তিনি প্রেরণ করেছেন। ব্যাকরণের নিয়ম অনুযায়ী হুয়া এসেছে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই। আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। কোরআন বলছে সূরা শুরা অধ্যায় 42 আয়াত নম্বর 11, তার সদৃশ কিছুই নেই, লাইসা কামিসলি শাই, তার সদৃশ কিছুই নেই। তাহলে এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই, তিনি পুরুষ নন, স্ত্রীও নন। তবে যেহেতু আরবি ভাষায় যে কোনো একটা লিঙ্গ ব্যবহার করতে হবে, লিঙ্গ আছে এই দুটোই, তাই ব্যাকরণের নিয়মে কোরআনে আল্লাহকে বলা হয়েছে হুয়া, মানে পুরুষবাচক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন প্রশ্ন করবেন? ভাই, আপনি কি সূরা আবাসার ভিত্তিতে দাওয়া দেয়া যে ইসলাহ দেয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে পারবেন? বোন প্রশ্ন করলেন যে ইসলাহ দেয়ার চেয়ে দাওয়া দেয়া বেশি গুরুত্বপূর্ণ, এটা সূরা আবাসার ভিত্তিতে জানতে চাইলেন। সূরা আবাসার পটভূমিকা যদি জানেন, অধ্যায় 80, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলেন মক্কার গোত্রপ্রধানের সাথে, যারা ছিল মুশরিক। যখন নবী গোত্রপ্রধানদের সাথে কথা বলছিলেন, তখন একজন মুসলিম যিনি ছিলেন অন্ধ, তিনি নবীর কথায় বাধা দিলেন। নবী তখন ভুরুকোচকালে এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেন, তুমি ভুরুকোচকালে কেন? আপনারা খেয়াল করলে দেখবেন যে, ধরেন একজন মানুষ যখন কথা বলছে কোনো গুরুত্বপূর্ণ লোকের সাথে, হয়তো মন্ত্রী বা প্রধানমন্ত্রী, এরকম গুরুত্বপূর্ণ, তখন একজন সাধারণ লোক যদি গিয়ে সেখানে বাধা দেয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই সে লোকটার প্রতিক্রিয়াটা হবে ভুরুকোচকানো। আর একজন সাধারণ মানুষের পক্ষে এমন কাজটা করাই স্বাভাবিক। কিন্তু আমাদের নবী, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত নম্বর 4, চারিত্রিক বৈশিষ্ট্যে তুমি সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, যে নিশ্চয়ই নবীর চারিত্রিক বৈশিষ্ট্যে তোমরা পাবে সবচেয়ে উত্তম আদর্শ। যেহেতু তার লেভেলটা আলাদা, তাই তার ভ্রুকুটি নিয়ে কিছু আয়াত নাজিল হলো। তুমি ভ্রুকুটি করলে কেন? এমন না যে তিনি পাপ করেছেন, এমন না যে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা ভুল, কিন্তু যেহেতু নবীর অবস্থান অনেক উপরে, তার মতো অবস্থানের একজন মানুষের পক্ষে ভ্রুকুটি করা মানায় না। এমন না যে এটা পাপ, এমন না যে এটা ভুল। আর পরবর্তীতে নবী সেই লোককে দেখলেই বলতেন, তোমার কারণে আল্লাহ আমাকে মনে রেখেছেন। নবী তাকে দুইবার মদিনার গভর্নর বানিয়েছিলেন। পবিত্র কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা সম্পর্কে কিছুটা বুঝতে পারি। তাছাড়া এখানে আরও একটা জিনিস বোঝানো হচ্ছে, এখানে এটাও বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই পবিত্র কোরআন লেখেননি। যদি তিনি লিখতেন, তাহলে এই আয়াতগুলো কোরআনে রাখতেন না। কেন এই আয়াতগুলো তিনি রাখবেন, যেগুলো সবাইকে বলছে তিনি যে কাজটা করেছিলেন সেটা ভুল ছিল? এটা কোনো ভুল না, আবার পাপও না। এখানে নবীকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এখন এই সূরার ভিত্তিতে কেউ যদি আমাকে এসে বলে, তাহলে তো ইসলাহ দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, না, এই আয়াতগুলোতে বোঝানো হচ্ছে আমাদের নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা। আপনি যেটাই করেন দাওয়া বা ইসলাহ, যদি তাকে ভদ্রভাবে বলেন, কিছু মনে করবেন না। কোরআনের এই আয়াতগুলোতে বোঝানো হয়েছে আমাদের নবীর অবস্থানের কথা। ধরুন আমি কোনো অমুসলিমের সাথে কথা বলছি, তখন একজন মুসলিম এসে বাধা দিল, যদি তার অ্যাপয়েন্টমেন্ট না থাকে, তাহলে হয়তো আমিও পছন্দ করব না। তার মানে এই না যে, যেহেতু আমাদের নবীর কাহিনীটা আছে, আপনি দাওয়া বন্ধ করে ইসলাহ দেওয়া শুরু করবেন। আয়াতটাতে আরও আছে, তুমি হয়তো জানো না কে হেদায়ত পাবে, হেদায়ত করাটা আল্লাহর হাতে, তবে আমরা দায়িত্ব পালন করে যাব। এখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান সবার উপরে, তবে ব্যাপারটা এমন না যে কোনো মুসলিমকে আপনি বকাঝকা করবেন। ধরুন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন অমুসলিমের সাথে কথা বলছি, আর ওমানে এরকম একটা ঘটনা ঘটেছিল, একদিন আরও বেশি থাকলাম আমি, যাতে হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলতে পারি, শুধু তারাই। আর দুর্ভাগ্যজনকভাবে কেউ জানিয়েছে কোন একটা ক্লাবকে, একটা মুসলিম প্রতিষ্ঠানকে, যে ডক্টর জাকির নায়েক একই সময়ে এখানে আসবেন। আমি বললাম অসম্ভব,
আমি তো কিছু জানি না, কে বলেছে? যে বলেছে নিজের ইচ্ছে বলেছে, তার কাছে জিজ্ঞেস করেন। আমি তো বলিনি যে আমি যাব। পরে তাদেরকেও সময় দিলাম সকালবেলায়, বললাম এই লেকচারটা আমার বেশি গুরুত্বপূর্ণ, অমুসলিমদের সাথে কথা বলবো, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সে সময় কোনো রাজা বা সুলতান ডাকলেও আমি যেতে পারবো না। এখন কোনো মুসলিম যদি কিছু জানতে চায় আপনাকে যে দাওয়া বাদ দিতে হবে এমন কোনো নিয়ম নেই। ইসলামে দুটোই গুরুত্বপূর্ণ, দাওয়া এবং ইসলাম। এখন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, কেউ ডাক্তারের কাছে গেল, হয়তো সামান্য সর্দি লেগেছে অথবা হাতের কোথাও কেটে গেছে বা একটু ছিলে গেছে, আরেকজন আসলো যার হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তার দুজনেরই চিকিৎসা করবেন, তবে সময় সীমিত থাকলে তাকে ঠিক করে নিতে হবে যে প্রথমে দেখবেন হার্ট অ্যাটাকের রোগীকে, যার হাতে একটু কেটে গেছে তার দুই তিনটা সেলাই লাগতে পারে, অথবা সেলাই লাগলোই না, সমস্যাটা গুরুতর কিছু না, কিন্তু হার্ট অ্যাটাকের রোগী মারা যেতে পারে, ঠিক? তাহলে একইভাবে এখানে যে মানুষগুলো এখনো অমুসলিম হয়ে আছে আর যারা শিরক করছে, তারা যেন আর শিরক না করে, এটাই সবচেয়ে ভালো সাধারণ নিয়ম। কিছু কিছু পরিস্থিতিতে বদলাতে পারে এটা, তবে সাধারণ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অমুসলিমদের কাছে ইসলাম প্রচার বা দাওয়া দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে মুসলিমদের অবহেলা করবেন, তবে যদি সময় সীমিত হয়, কথা বলতে পারবেন মাত্র একজনের সাথে, তখন যেটা বেশি গুরুত্বপূর্ণ সে কাজটা করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই, পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, তাদের কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছিল। এখন প্রশ্নটা এরকম, এরকম প্রতারক ঈশ্বরকে বিশ্বাস করব কিভাবে? সত্যকে গোপন করে রাখার প্রায় 600 বছর পর জানানো হলো যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। ভাই একটা প্রশ্ন করলেন, পবিত্র কোরআনে আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 157 বলা হয়েছে যে ওয়ামা কতলুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি, ওয়ালাকিন শুবিয়ালম, তাদের কাছে এরকম মনে হয়েছিল, যারা মতভেদ করেছিল তারাও সংশয়যুক্ত ছিল, অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না। তাহলে কোরআন বলছে তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধ করেনি, তাদের এরকম মনে হয়েছিল, তাদের কাছে এরকম মনে হয়েছিল, এমন না যে আল্লাহ ভাবে তুলে ধরেছেন। কোরআন বলছে না যে আল্লাহ ভাবে তুলে ধরেছেন। ধরেন আপনি একটা মরুভূমিতে, সেখানে মনে হবে অনেক দূর পানি টলমল করছে, তার মানে এই না যে আল্লাহ আপনাকে বোকা বানাচ্ছেন, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, মরীচিকা। কোরআন বলছে না যে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন, ব্যাপারটা এমন না, তাদের এরকম মনে হয়েছিল, তার মানে তারা ভেবেছিল। কিভাবে? আল্লাহ মালুম। যদি কোরআন বলতো আল্লাহ ইচ্ছে করে এভাবে তুলে ধরেছেন, সর্বশক্তিমান আল্লাহ নিশ্চিত করেছেন যেন তারা এভাবে চিন্তা করে, ব্যাপারটা এমন না, বলা হয়েছে যে তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, তাদের এরকম মনে হয়েছিল, তার মানে যীশু খ্রিস্টের ব্যাপারে তারা ভেবেছিল যে এটাই। কোরআন আরো বলছে যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, তার মানে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধ হয়নি, মতভেদকারীরা ছিল সংশয়যুক্ত। কোরআন এখানে একেবারে পরিষ্কার, ঠিক? এর মানে এই না যে আল্লাহ প্রতারণা করছেন, আল্লাহ কখনোই প্রতারণা করেন না, ব্যাপারটা এরকমই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। يَا رَبُّ إِنَّكَ أَنْتَ السَّلَامُ مِنْكَ السَّلَامُ إِلَيْكَ السَّلَامُ يَا رَبُّ إِنَّكَ أَنْتَ السَّلَامُ مِنْكَ السَّلَامُ إِلَيْكَ السَّلَامُ لِأَنَّ